নিউজিল্যান্ড দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত অস্ট্রেলিয়া থেকে দক্ষিণ পূর্বে 2000 কিলোমিটার দূরত্বে অবস্থিত একটি দ্বীপ দেশ। এটি দুটি প্রধান স্থলভাগ নিয়ে গঠিত, উত্তর দ্বীপ এবং দক্ষিণ দ্বীপ, এবং সাথে 700টিরও বেশি ছোট বড় দ্বীপ। এটি 268,021 বর্গ কিলোমিটার জুড়ে, এলাকা অনুসারে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দ্বীপ দেশ। অন্যান্য দেশের তুলনায় নিউজিল্যান্ড সম্বন্ধে আমাদের ধারণা খুবই কম। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের অধিকতর মানুষ নিউজিল্যান্ডকে চেনে ক্রিকেটের কারণে। পৃথিবীর এক প্রান্তে অবস্থিত হওয়ার পরেও নিউজিল্যান্ড গোটা বিশ্বের কাছে আকর্ষণীয় এক জায়গা। নিউজিল্যান্ড বড় বড় পর্বতমালা, দক্ষিণ দ্বীপে অবস্থিত দীর্ঘ আল্পস পর্বতমালা, পর্বতগুলি মহাসাগরীয় আর্দ্রবায়ুকে ধরে রাখার ফলে চারপাশে থাকে ঘন কুয়াশার মতো মেঘের আবরণ, এক মনোরম প্রাকৃতিক পরিবেশ। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, নিউজিল্যান্ডের 80% জায়গা খালি, এখানে কেউ বসবাস করে না। নিউজিল্যান্ড বিশ্বের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট দেশগুলির একটি। এখানে জনসংখ্যার ঘনত্ব মাত্র 16.2 প্রতি বর্গ কিলোমিটারে, আর নিউজিল্যান্ডের 70% জনসংখ্যা বাস করে উত্তরে। আবার উত্তরের 50% মানুষ বাস করে শুধু এই অকল্যান্ড শহরে। নিউজিল্যান্ড আকার ও আয়তনের দিক থেকে ব্রিটেনের থেকেও বড়। ব্রিটেন আর নিউজিল্যান্ড দুটিই দ্বীপ দেশ। ব্রিটেন ও নিউজিল্যান্ডে একই ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়। দুই দেশেই একই পরিমাণ বৃষ্টি, একই উষ্ণতা দেখা যায়। এরপরেও ব্রিটেনের তুলনায় নিউজিল্যান্ডের জনসংখ্যা অনেক কম। যেখানে ব্রিটেনের জনসংখ্যা 70 মিলিয়নের কাছাকাছি, কিন্তু নিউজিল্যান্ডের জনসংখ্যা মাত্র 5 মিলিয়ন। এখানে প্রশ্ন হলো, নিউজিল্যান্ডের জনসংখ্যা এত কম হওয়ার কারণ কী? এত সুন্দর মনোরম পরিবেশ, লো ক্রাইম রেট, হাই স্ট্যান্ডার্ড অফ লিভিংয়ের পরেও 80% নিউজিল্যান্ড খালি থাকার কারণ কী? চলো জানার চেষ্টা করি এর উত্তর এই ভিডিওতে। সবার প্রথম, আপনারা যদি লক্ষ্য করেন, নিউজিল্যান্ড বাকি বিশ্ব থেকে অনেক দূরে। নিউজিল্যান্ডের কম জনসংখ্যা হওয়ার প্রথম কারণ তো হলো এর ভৌগোলিক অবস্থান। ভারত থেকে নিউজিল্যান্ড সবচেয়ে দূরবর্তী স্থানগুলির মধ্যে একটি। নিউজিল্যান্ড এই দ্বীপ মানুষ দ্বারা আবিষ্কৃত সর্বশেষ বৃহৎ বসবাসযোগ্য ভূমি। 1300 শতাব্দীর আগে পর্যন্ত নিউজিল্যান্ডে কোনো জনবসতি ছিল না। একই সময় গ্রেট ব্রিটেন ও ভারতের জনসংখ্যা 100 মিলিয়ন পার করে গেছে। এখন প্রশ্ন হলো, বিশ্বের এক প্রান্তে এত দূরে মানুষ এখানে আসলো কিভাবে? ইতিহাস পর্যালোচনা করলে জানা যায়, আজ থেকে প্রায় 1000 বছর আগে 1280 থেকে 1350-এর দিকে মাউরি লোকেরা নিউজিল্যান্ডের খোঁজ করেন। এই লোকেরা নিউজিল্যান্ডে বিশিষ্ট মাউরি সংস্কৃতির বিকাশ করেন। এজন্য মাউরি লোকেরা নিউজিল্যান্ডের মূল নিবাসী মানা হয়। মাউরি প্রশান্ত মহাসাগরের মধ্যে এই দ্বীপগুলো, যেগুলি পলিনেশিয়ান দ্বীপ বলা হয়, এই দ্বীপগুলোতে বসবাসকারী লোকেদের বলা হয়। মাউরি 1300-এর দিকে এই সব ছোট ছোট দ্বীপগুলো ছেড়ে বড় বড় জাহাজে চেপে নিউজিল্যান্ডে পৌঁছায়। কিন্তু প্রশ্ন হলো, মাউরি লোকেরা নিউজিল্যান্ডে আসলো কেন? ঐতিহাসিক রেকর্ড অনুযায়ী নিউজিল্যান্ডে 1300-এর অনেক আগেই, প্রায় 40 প্রজন্ম আগেই, 750 এডিতেই কুপে নামক একজন ব্যক্তি নিউজিল্যান্ড দ্বীপপুঞ্জে প্রথম পা রাখেন। কুপে একজন জেলে ছিল যে নিজের গোষ্ঠীর জন্য সমুদ্রে মাছ ধরত। মাউরি পৌরাণিক কাহিনী অনুসারে কূপের মাছ ধরা জায়গাগুলি অক্টোপাস দ্বারা সমস্যায় পড়েছিল। জেলেদের লাইনের সমস্ত টোপ খেয়ে ফেলত। কূপে যন্ত্রটিকে হত্যা করার প্রতিজ্ঞা করেন। তিনি তার জন্মভূমি ছেড়ে প্রশান্ত মহাসাগরের ওপারে যন্ত্রটিকে তাড়া করেছিলেন। এই সময় তিনি নিউজিল্যান্ড আবিষ্কার করেন, যেখানে অক্টোপাসের সাথে একটি দুর্দান্ত সমুদ্র যুদ্ধ শুরু হয়েছিল, যেখানে কূপে অবশেষে প্রাণীটিকে হত্যা করেছিল। কূপের এই কাহিনীর সত্যতা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক রয়েছে। যাই হোক, মাউরি লোকেরা নিউজিল্যান্ডে বসবাস শুরু করে। এখানকার সামুদ্রিক খাবার, ফলমূল, শাকসবজি, না কোনো খাবারের অভাব, মাউরিদের জন্য একটি উত্তম জায়গা। 1700 শতক পর্যন্ত মাউরি লোকেরা শান্তিতে নিউজিল্যান্ডে বসবাস করে আসছিল। বিশ্বের এক প্রান্তে থাকার কারণে কারোর সঙ্গে না কোনো যোগাযোগ, না কোনো শত্রুতা। কিন্তু এই সব খুব তাড়াতাড়ি বদলে যাবে, যখন পশ্চিমা দেশগুলো নিজের শক্তি বৃদ্ধির জন্য গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছিল। ভ্রমণকারীদের পাঠানো হতো যাতে তারা বিভিন্ন দেশ, দ্বীপ খুঁজে বের করতে পারে, আর সেখানে দখল করে ইউরোপিয়ান দেশগুলি নিজের শক্তি বৃদ্ধি করতে পারে। এভাবেই একজন ডাচ ভ্রমণকারী অ্যাবেল তামসন প্রশান্ত মহাসাগরে দেশের খোঁজে বের হন। ইউরোপিয়ানদের অনুমান ছিল যে এই জায়গায় কোনো না কোনো দ্বীপ বা দেশ অবশ্যই আছে। 1642 সালের 13ই ডিসেম্বর নিউজিল্যান্ড ভ্রমণের জন্য পরিচিত প্রথম ইউরোপীয় অভিযাত্রী ছিলেন এই ডাচ নেভিগেটর অ্যাবেল তামসন।
1643 সালে তিনি উত্তর দ্বীপের পশ্চিম উপকূলের চার্ট তৈরি করেন। তার অভিযানে তিনি নিউজিল্যান্ডের মাটিতে পা না রেখেই ফিরে যান। এরপর একজন ব্রিটিশ অভিযাত্রী জেমস কুক, যিনি 1769 সালের অক্টোবরে তার তিনটি সমুদ্রযাত্রার প্রথমটিতে নিউজিল্যান্ডে পৌঁছেছিলেন। তিনি ছিলেন প্রথম ইউরোপীয় যিনি নিউজিল্যান্ডে প্রদক্ষিণ করেন এবং তার ভ্রমণ ও নিউজিল্যান্ডের ম্যাপ তৈরি করেন। এভাবেই 1800 শেষের দিকে দেশটি নিয়মিত অভিযাত্রী এবং অন্যান্য নাবিক, ধর্মপ্রচারক, ব্যবসায়ী এবং অভিযাত্রীরা পরিদর্শন করা শুরু করেন। ব্রিটিশরা সেখানকার স্থানীয়দের বাণিজ্য ও তা থেকে লাভের লোভ দেখিয়ে সেখানে বন্দর ও ঘাঁটি গড়া শুরু করেন। যেভাবে তারা ভারত ও বিশ্বের বাকি জায়গায় তাদের উপনিবেশ গড়ে তোলে, একইভাবে 1800 দিকে নিউজিল্যান্ড পুরোপুরিভাবে ব্রিটিশদের কন্ট্রোলে চলে আসে। সেই সময় মাওরি লোকেদের লোকসংখ্যা ছিল 2 লক্ষ, কিন্তু ব্রিটিশদের আগমনের পর লোকসংখ্যা কমতে কমতে মাত্র 40,000 চলে আসে। এর প্রধান কারণ হল যখন ইউরোপিয়ানরা এখানে আসে তাদের সঙ্গে এমন কিছু রোগ নিয়ে আসে যেই রোগগুলির সাথে লড়াই করার ইমিউনিটি মাওরি লোকেদের ছিল না। এজন্য এই রোগগুলি মহামারী আকার ধারণ করে আর অনেক মাওরি প্রাণ হারায়। এরপর চুক্তির ভিন্ন ভিন্ন অনুবাদ নিয়ে বিরোধ এবং মাওরিদের কাছ থেকে জমি অধিগ্রহণের জন্য বসতি স্থাপনকারীদের আকাঙ্ক্ষার ফলে 1843 সাল থেকে নিউজিল্যান্ড যুদ্ধ শুরু হয়। নিউজিল্যান্ড যুদ্ধ এবং ইউরোপীয় অর্থনৈতিক আইনি ব্যবস্থা আরোপ করার ফলে নিউজিল্যান্ডের বেশিরভাগ ভূমির মালিকানা মাওরিদের হাত থেকে হাতছাড়া হয় এবং মাওরিরা দরিদ্র হয়ে পড়ে। অনেক মাওরি প্রাণ হারায়। 1850 দশকে উপনিবেশটি একটি দায়িত্বশীল সরকার লাভ করে। 1890 দশক থেকে নিউজিল্যান্ডের পার্লামেন্ট নারীদের ভোটাধিকার, বার্ধক্য পেনশন সহ বেশ কয়েকটি প্রগতিশীল উদ্যোগ প্রণয়ন করে। 1907 সালে ব্রিটিশ সাম্রাজ্যের সাথে একটি স্বশাসিত ডোমিনিয়ন হওয়ার পর দেশটি সাম্রাজ্যের একটি উৎসাহিত সদস্য হিসেবে থেকে যায়। 1947 নিউজিল্যান্ড ব্রিটিশ শাসন থেকে আলাদা হয়। এরপর অনেক ইউরোপিয়ান ফিরে যায়, আবার অনেকে এখানেই থেকে যায়। আর ধীরে ধীরে নিউজিল্যান্ড শান্তি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু এরপরেও আমরা ভিডিওর শুরুতে দেখলাম নিউজিল্যান্ডের অধিকতর জায়গা ফাঁকা, আর বেশিরভাগ লোকসংখ্যার অবস্থান উত্তর দ্বীপেই বা কেন? আসলে নিউজিল্যান্ডের দক্ষিণ অঞ্চলে বেশিরভাগ জায়গা ফাঁকা, তার কারণ এই দক্ষিণ দ্বীপে বসবাস করা বা কোনো নির্মাণ কাজ করা প্রায় অসম্ভব। এখানকার বেশিরভাগ অঞ্চলেই পর্বতমালা, চারপাশে উঁচু উঁচু পাহাড় আর ভূমি অসমতল, তাই এখানে রাস্তা নির্মাণ ও সাধারণ পরিকাঠামো গড়ে তোলা অসম্ভব। অন্যদিকে উত্তর দ্বীপ অনেকটাই সমতল আর সবুজায়ন, আর উত্তর দ্বীপের আবহাওয়া বসবাসের জন্য উপযুক্ত। উত্তর দ্বীপের সমতল ভূমি কৃষির জন্য উপযুক্ত, তাই মানুষ উত্তর দ্বীপেই বসবাস করেন। এখানকার জলবায়ু নাতিশীতোষ্ণ হওয়ায় এখানে প্রচুর পরিমাণে ঘাস জন্মায়। এই কারণে নিউজিল্যান্ডের অধিকতর মানুষ বড় বড় খোলা ভূমিতে পশুপালন করে। পশুপালন নিউজিল্যান্ডের প্রধান জীবিকা। নিউজিল্যান্ড বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি উল ও মাংস রপ্তানি করে। রিপোর্ট অনুযায়ী নিউজিল্যান্ডের লোকসংখ্যা 5 মিলিয়ন, কিন্তু ভেড়ার সংখ্যা 27 মিলিয়নের কাছাকাছি, আর 10 মিলিয়নেরও বেশি গরু রয়েছে। এজন্য নিউজিল্যান্ড বিশ্বে অনেক পরিমাণে দুগ্ধজাত পণ্য রপ্তানি করেন। নিউজিল্যান্ডের মোট ভূমির 55% ভূমি এই পশুপালন ও কৃষি সংক্রান্ত কাজে ব্যবহার হয়। এখান থেকে নিউজিল্যান্ড প্রতি বছর $44 থেকে $46 বিলিয়ন আয় করে। জনসংখ্যা কম থাকার আরেকটি কারণ হল নিউজিল্যান্ডের জন্মহার অন্যান্য দেশের তুলনায় অনেক কম। এর মাত্রা ধীরে ধীরে আরও কমছে। আর যেমনটা আমরা জানি, 1000 বছর আগে এখানে মানুষের কোনো অস্তিত্বই ছিল না। ইউরোপিয়ানদের আগমনের পর এখানকার জনসংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি হয়। 1900 পর্যন্ত এখানকার মূল নিবাসী মাওরি লোকেদের সংখ্যা একদম কমে আসে। ব্রিটিশরা প্রায় 1 লক্ষ মাওরি লোকেদের বিভিন্নভাবে হত্যা করে। এরপর বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে আসে, তাদের জীবন শুরু করে। 1911 নিউজিল্যান্ডের লোকসংখ্যা 1 মিলিয়নের কাছাকাছি ছিল। এর পরবর্তী 45 বছর পর লোকসংখ্যা 2 মিলিয়ন হয়। তার 20 বছর পর লোকসংখ্যা দাঁড়ায় 3 মিলিয়ন এবং পরবর্তী 30 বছর পর লোকসংখ্যা 4 মিলিয়ন এবং সবশেষে 2020 পর্যন্ত এই সংখ্যা 5 মিলিয়নে গিয়ে পৌঁছায়। যদিও এই জনসংখ্যার মধ্যে মূল নিবাসী খুবই কম, বাকি ইউরোপিয়ান লোক এখানে এসে বসতি স্থাপন করে ও তাদের বংশধররাই এখানে অধিক। এছাড়া বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে এখানে কাজের সন্ধানে আসে এবং এখানকার বাসিন্দা হয়ে যায়। দক্ষিণ দ্বীপে অধিকতর পাহাড়ি এলাকা হওয়ার কারণ ও পশুপালন সম্বন্ধীয় উৎপাদনের কারণে নিউজিল্যান্ডের জনসংখ্যা শহরের দিকে আকৃষ্ট হয়েছে। অকল্যান্ডের মতো শহর নিউজিল্যান্ডের প্রধান বন্দর, এই কারণেও অধিক মানুষ রোজগারের জন্য এখানে এসে বসবাস শুরু করে আর বাকি এলাকা খালি পড়ে আছে। এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা অনেক কিছুই জানতে পেরেছেন।
ভিডিও পছন্দ হলে অবশ্যই লাইক করবেন। অন্য কোনো দেশ নিয়ে ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানান। এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অল করে রাখুন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।